আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে হিউজ পরিমাণ সীতাহার কালেকশন দেখাবো। আপনারা যারা জুয়েলারি নিয়ে বিজনেস করতেছেন বা জুয়েলারি নিয়ে বিজনেস করতে চাইতেছেন, বিশ্বস্ত কোনো হোলসেলার খুঁজে পাচ্ছেন না, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি। আপনারা আমাদের থেকে পাইকারিতে ডিল করতে পারেন। যারা জুয়েলারি নিয়ে বিজনেস করতে চান, আপনারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার নিয়ে থাকি। আর যদি আপনারা দোকানে আসতে চান, স্ক্রিনে এবং ডিসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে দেব, আপনারা সেই অ্যাড্রেসে চলে আসতে পারেন। আর প্রোডাক্টের যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নেবেন। তো প্রথমে আমি এই নেকলেসগুলো দেখাবো। হিউজ পরিমাণ নেকলেস নামছে। এই নেকলেসগুলো কিন্তু প্রচুর ডিমান্ডে চলতেছে, কাস্টমার পাগল এই নেকলেসগুলোর জন্য। রিজনেবল প্রাইসের মধ্যে গোল্ড প্লেটের নেকলেস। আপনারা যারা এই টাইপের গোল্ড প্লেটের আকিক স্টোনের নেকলেস নিতে চান অরিজিনাল পাথরের, তারা এই নেকলেসগুলো দেখতে পারেন। হিউজ পরিমাণ নামছে আর এই লটটা কিন্তু অতি শীঘ্রই শেষ হয়ে যাবে। আপনারা যারা পছন্দ করেন এই টাইপের নেকলেস, দেখেন খুবই সুন্দর স্টোনের কাজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে। কালার পেয়ে যাবেন পাঁচটা বিভিন্ন ধরনের কালার আছে। দুইটা ডিজাইন আছে, একটা প্রদীপ ডিজাইন আর একটা ওভাল শেপের ডিজাইন। দুটোটা ডিজাইনই খুবই সুন্দর, মাল্টি কালারও আছে। আপনারা চাইলে এগুলো নিতে পারেন। এগুলো এক একজন কাস্টমার 10 পিস 20 পিস করে নিতেছে, এই জন্য আমরা হিউজ পরিমাণ স্টক করছি বর্তমানে। এগুলো শেষ হয়ে যাবে খুব শীঘ্রই, আপনারা এগুলো স্টক করে নিতে পারেন। আমি ভিডিওতে পাইকারি দাম বলবো না, তবে খুচরা দামের কিছুটা ধারণা দিব। এগুলো কী পরিমাণ দামে সেল হইতেছে, এগুলো 700-800 এরকম প্রাইসে রিটেইলে সেল হইতেছে। আপনারা যারা নিজের ব্যবহারের জন্য নিতে চান, অনেক সময় আমাদের ইউনিক কালেকশনগুলো খুঁজে পায় না অনেকে, কিন্তু ভিডিও দেখে পছন্দ করে অর্ডার করতে চায়, তো আপনারা আমাদের থেকে 2-1 পিস নিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে পাইকারি দাম থেকে একটু বেশি দিয়ে নিতে হবে। আর পাইকারিতে এগুলো একদম রিজনেবল প্রাইসে দিব, কিন্তু আপনাকে কোয়ান্টিটি নিতে হবে। মনে রাখবেন 1 পিস কখনো পাইকারি হয় না। এরপরে এই একটা চোকার আসছে, এটা বরফি ডিজাইনের। এটার ভিতরে এর আগে একটা ছিল স্কোয়ার ডিজাইনের, এখন বরফি ডিজাইনটা আসছে। বরফি ডিজাইনের জন্য কাস্টমার পাগল। দেখেন এটা কিন্তু আসার সাথে সাথে অলরেডি আমার 15 পিস স্টক আউট হয়ে গেছে, আর মাত্র 45 পিস আছে। আপনারা এটা নিতে পারেন। এটার সাথে দুল পাবেন, টিকলি পাবেন, আর নেকলেসটা পাবেন। দেখেন খুবই সুন্দর কিন্তু নেকলেসটা, আকিক স্টোনের কাজ করা আছে। এক একটা স্টোনের দাম কিন্তু অনেক, এজন্য এই টাইপের সেটগুলো কিন্তু অনেক হাই রেঞ্জে সেল হইতেছে। টিকলি সহ এটা বরফি ডিজাইনটা কিন্তু মার্কেটে কারো কাছে নাই, আমাদের কাছে ইউনিক ডিজাইন হিসাবে আছে। এটার ভিতরেও কালার পেয়ে যাবেন 7-8টা। কালারগুলো খুবই জোস এবং ইউনিক কালার। আপনারা যারা প্রোডাক্ট প্রথমে অল্প কিছু নিতে চান, নিতে পারবেন। 2-3 হাজার টাকার প্রোডাক্ট প্রথমে নিয়ে ট্রাই করে দেখতে পারেন, এরপরে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন আমাদের সাথে। নেক্সট থেকে আপনারা আমাদের প্রোডাক্টের ছবি পাবেন। এটা হচ্ছে স্কোয়ার ডিজাইনটা। স্কোয়ার ডিজাইনটাও স্টকে আছে। স্কোয়ারের ভিতরে আপনারা 5-6টা কালার পেয়ে যাবেন আমাদের কাছে, একদম রিজনেবলের ভিতরে। খুবই সুন্দর স্টোনের কাজ করা আছে, পার্লের কাজ করা আছে, কাস্টমার দেখলেই পছন্দ করবে। এরপরে এই একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এটার প্রাইসও বর্তমানে অনেক কমে গেছে, এবং এটার স্টোনটা দেখেন, এগুলো কিন্তু সম্পূর্ণ এডি স্টোন, ডায়মন্ড স্টোন। অরিজিনাল স্টোনটা আমরা ইউজ করি প্রোডাক্টের মধ্যে। আমাদের প্রোডাক্টের দাম একটু বেশি হোক সমস্যা নেই, কিন্তু কাস্টমারকে আমরা 100% কোয়ালিটিফুল প্রোডাক্টটা দিয়ে থাকি। এজন্য আমাদের কাস্টমাররা 10-20 দিন ওয়েট করে হলেও আমাদের প্রোডাক্টগুলো নেয়, কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো মার্কেটের তুলনায়। মার্কেটে কিন্তু এগুলো আরও লোকাল কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়। যেমন আমি যদি এই পাথরটা, স্টোনগুলো যদি প্লাস্টিক স্টোন বা লোকাল স্টোন ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু এটার দাম আমি আরও কমে দিতে পারবো। তবে আমি চাই না যে আমার কাস্টমাররা আমাদের কোয়ালিটি দেখে দ্বিতীয়বার না আসে। আমরা চাই যে একজন কাস্টমারের সাথে সারা বছর বিজনেস করার জন্য। আপনারাও যারা বিজনেস করেন, কোয়ালিটিফুল প্রোডাক্ট রাখলে কাস্টমারের একটা বিশ্বাস হয়ে যাবে পেজের উপরে বা দোকানের উপরে। তো নেক্সটে দেখবেন যে কাস্টমার আরও 2-3 জন কাস্টমারকে রেকমেন্ড করবে যে আপনার কাছ থেকে যেন প্রোডাক্ট নেয়। এরপরে এই একটা সীতাহার, খুবই সুপার ডুপার হিট একটা আইটেম, এই সীতাহারটাও নিতে পারেন। এটাও কিন্তু খুবই জোস এবং অনেক চলে, এটা রানিং একটা কালেকশন। এটার মধ্যে 2 লেয়ারের, মানে 2টা থাক আছে এটার মধ্যে, কিন্তু 1 থাকেরও আছে এবং প্লাস্টিক স্টোনের মধ্যেও আছে। এটা কিন্তু অরিজিনাল রিয়েল স্টোনটা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে সীতাহারটা। দুলটাও কিন্তু খুবই সুন্দর, চাইলে দুলের সাথে একটা টানাও নিতে পারেন। অনেকে ভারী দুল পরতে পারে না, এক্সট্রা টানা নিতে পারবেন, আমাদের কাছে এক্সট্রা টানাও আছে। এরপরে এই একটা সীতাহার আছে, এই সীতাহারটাও কিন্তু খুবই সুন্দর,
সিলভারের উপরে বর্তমানে এটা আছে, এটার ভিতরেও গোল্ডেন এবং ডুয়েল কালারের সীতাহারটাও চলে আসবে কিছুদিনের ভিতরে। আপনারা এই টাইপের সীতাহারগুলো নিয়ে যারা বিজনেস করেন এগুলোর প্রাইস কিন্তু অনেক হাই রেঞ্জে সেল হইতেছে, 2800-3000 টাকা করেও একজন সেল করতেছে, এগুলোর মধ্যে হিউজ পরিমাণ লাভ হয়। দেখা যায় যে একটা প্রোডাক্টে যদি 500-600 টাকা লাভ করেন, সারাদিনে একটা প্রোডাক্ট সেল করলেই কিন্তু এনাফ। আর এই টাইপের কালেকশনের জন্য কিন্তু বর্তমানে কাস্টমার পাগল, বর্তমানে সিজনটাই কিন্তু এই টাইপের কালেকশনগুলোর। এগুলো আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, আপনারা হোয়াটসঅ্যাপে যখন আমাদেরকে প্রাইস জিজ্ঞেস করবেন আমরা দাম বলে দেবো। এরপরে এই একটা হিট ডিজাইন আসছে, এটা বারবার কাস্টমার বলতেছিল স্টক করার জন্য, এই জন্য এটা বর্তমানে আমরা স্টক করছি, এটাও নিতে পারেন। খুবই সুন্দর রিয়েল এডি স্টোনের কাজ করা, আপনার স্টোনগুলো দেখলে বুঝতে পারবেন যেগুলো রিয়েল স্টোন ইউজ করা হয়েছে। কালার আছে তিনটা, মাঝখানে যে আকিক স্টোনটা আছে এই আকিক স্টোনের কালার হবে তিনটা, একটা হচ্ছে মেরুন, সবুজ আর বেবি পিঙ্ক, তিনটা কালারই হচ্ছে শাড়ির সাথে ম্যাচ হয়, এজন্য এই তিনটা কালারই আনছি। বিয়ে শাদি বা কোনো একটা রিসেপশনের মধ্যে কিন্তু শাড়ি বা লেহেঙ্গা যারা পরে তারা কিন্তু এই তিনটা কালারই বেশিরভাগ কাস্টমাররাই পরে, এজন্য শাড়ির সাথে বা লেহেঙ্গার সাথে ম্যাচ করে কিন্তু এই টাইপের সীতাহারগুলো কাস্টমার চায়। পার্লের মধ্যে খুবই সুন্দর গোল্ড প্লেটের, কাস্টমার কিন্তু এগুলোর জন্য পাগল। এটা কিন্তু অনেক কাস্টমারের রিকোয়েস্টের কারণে রিস্টক করা হয়েছে, আবার আপনারা এটা নিতে পারেন, এটাও কিন্তু ভালো ডিমান্ডে চলতেছে। এটাও 2800-3000 টাকা কিন্তু পাইকারি খুচরাতে সেল হইতেছে, পাইকারিতে আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এগুলোর যদি আইডিয়া না থাকে যে কী পরিমাণ দামে পাইকারিতে সেল হইতেছে তাহলে একটু আইডিয়া নিয়ে নেবেন। অনেকে মনে করে যে এগুলো কত হবে, 400-500 টাকা দাম হবে, আসলে এত কম দামে এগুলো না। হ্যাঁ, কম দামে দিতে পারবো, 400-500 টাকার ভিতরেও দিতে পারবো, যদি আমি প্লাস্টিক স্টোনগুলো ইউজ করি বা নর্মাল স্টোন ইউজ করি যেগুলার কালার চলে যাবে। যেমন এডি স্টোনটার সবথেকে বড় খুবই হচ্ছে এটার কালারটা যায় না, মানে যেই গ্লেসটা থাকে সেটা অনেক দিন থাকে, গ্লেসটা নষ্ট হয় না। আর প্লাস্টিক স্টোনের সমস্যাটা কি, আমি দোকানে রাখতে রাখতে আমার স্টোনের কালার চলে যায়, এজন্য আমারও লস হয় যে প্লাস্টিক স্টোনটা ইউজ করার কারণে। আমি এজন্য কাস্টমারদেরকে অরিজিনাল স্টোনেরটাই দিই, যেন কাস্টমার সেল করেও মজা পায় আমাদের কাছ থেকে নিয়েও মজা পায়। এটার ভিতরে কিন্তু 7 লাইনের বাদাই করা, অনেক মোটা বাদাই করা হয়েছে, এজন্য কিন্তু এটার প্রাইসটাও একটু হাই থাকবে। এটাও 2800-3000 ভিতরে সেল হইতেছে, অনেকে 2500 ভিতরেও সেল করতেছে, তবে এগুলো আমাদের কাছে পাইকারিতে অনেক রিজনেবলে পাবেন। আপনারা যদি বিজনেসের জন্য নিতে যান সেক্ষেত্রে এগুলো কম প্রাইসে নিতে পারবেন। আমি ডিজাইনগুলো এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা দিব, পাইকারি দামটা ভিডিওতে বলবো না, খুচরা দামের কিছু ধারণা দিব যে কী পরিমাণ দামে এগুলো সেল হইতেছে, তো আপনাদের সুবিধা হবে সেল করার জন্য। এরপরে এই একটা চোকার আসছে, একদম সিম্পল চোকার অনেকে চায়, তো সিম্পল চোকারটা চলে আসছে, এটা এডি স্টোনের কাজ করা, এটা কিন্তু এর আগেও আমরা স্টক করছি, ফার্স্ট কিন্তু পুরো চক বাজারের ভিতরে আমি প্রথম এই চোকারটা স্টক করছি, এরপরে অনেক দোকানে চলে আসছে, এখন কাস্টমার বারবার চাইতেছে। আমাদের কাস্টমাররা আমাদের থেকেই প্রোডাক্ট নিতে চায়, অন্য কোথাও যেতে চায় না, এজন্য আমরা আবার স্টক করছি। এরপরে আরও কিছু সীতাহার কালেকশন দেখাই আনকমনের মধ্যে, এই একটা সীতাহার দেখেন, এটাও কিন্তু খুবই সুন্দর। আপনারা যারা সব ধরনের কালেকশন চান, যে একটা দোকান থেকেই নেব সব ধরনের কালেকশন যেন পাই, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে সব ধরনের কালেকশন আছে জুয়েলারি আইটেমের, এজন্য আপনারা আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন। আপনারা প্রথমে 2-3000 টাকার একটা স্যাম্পল প্রোডাক্ট নিয়ে দেখেন, স্টক করে আপনার পেজে বা দোকানে সেল করে দেখেন কীরকম রেসপন্স পান, আর চাইলে আমাদের ছবিগুলো নিয়েও আপনি ইউজ করতে পারবেন, আমরা ছবিও প্রোভাইড করি, তো সেক্ষেত্রে আপনার ইনভেস্টটা কম করা লাগতেছে, আপনি সেল করতেছেন হিউজ পরিমাণে। এই সীতাহারটাও কিন্তু অনেক হাই রেঞ্জে সেল হইতেছে, ডিমান্ডিং একটা প্রোডাক্ট, এটাও স্টক আউট হয়ে যাবে খুব শীঘ্রই। আপনারা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন, অর্ডার করে দেবেন। এরপরে এই একটা এডি স্টোনের সীতাহার আসছে, এটা কিন্তু অলরেডি আমার অর্ডারের আছে, একজন কাস্টমার এটা আমার কাছে আগে অ্যাডভান্স করে অর্ডার করে রাখে, তো আপনারা চাইলে এই সীতাহারটা নিতে পারেন। এটা কিন্তু স্টোনগুলো কিন্তু রিয়েল স্টোন ইউজ করা হয়েছে, আমি এখানে কোনো প্লাস্টিক স্টোন ইউজ করি নাই, এজন্য গ্লেসটা হয়তো বা বোঝা যাইতেছে যে কী পরিমাণ গ্লেস দিতেছে। এটা যদি আমি প্লাস্টিক স্টোন ইউজ করতাম এত গ্লেস করতো না, আর ইউজ করার পর দুই একবার ইউজ করার পর গ্লেসটা একদমই চলে যেত। আরও বেশ কিছু ডিজাইন দেখাবো, এই একটা ডিজাইন দেখেন, এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর, এটার মধ্যেও কিন্তু রিয়েল স্টোন ইউজ করা হয়েছে, এই জন্য কিন্তু কোয়ালিটিটা অনেক হাই। আপনারা আমাদের সাথে যদি রেগুলার বিজনেস করতে চান অবশ্যই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের নিয়মিত
নতুন কালেকশন আসতে থাকে আর আমরা এই চ্যানেলেই নতুন ভিডিওর আপডেট দিতে থাকি। তো আপনারা নতুন কালেকশন আসলেই এই চ্যানেলে একটা আপডেট পেয়ে যাবেন। অনেকে আছেন যে খুচরা নিতে জানে এক দুই পিস নিজের ইউজের জন্য, সেই ক্ষেত্রে নক করবেন, আমি প্রাইস বলে দিব খুচরাটা। তো আপনি এক পিস নিলে এক পিসের দামই রাখবো, পাইকারির থেকে 150 টাকা একটু বাড়তি থাকবে। নর্মালি এগুলো কিন্তু 500-600 টাকা প্রফিট করে খুচরাতে সেল করতেছে আমাদের দোকানদার ভাইয়েরা বা আপনার অনলাইনে যারা বিজনেস করে তারাও। এরপর এই একটা সিম্পল চেনের সেট আসছে, এই সেটটাও খুব শীঘ্রই স্টক আউট হয়ে যাবে কারণ এগুলোর ডিমান্ড অনেক বেশি। আমাদের কালেকশনগুলো হিউজ পরিমাণ কালেকশন আসে, দেখা যায় যে একটা প্রোডাক্ট একবার স্টক করছে, স্টক আউট হওয়ার পর 15-20 দিন আবার সময় লেগে যায় সেটা আবার রিস্টক হইতে। তো আপনারা এই টাইপের কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারেন। এই একটা কাটাই সেট আসছে সিম্পলের মধ্যে। এখন অনেকে বলবেন যে এত সিম্পল জিনিস এত দাম হয় কিভাবে? আসলে এটা হচ্ছে অরিজিনাল জামদানি কাটাই, এটার মধ্যে যদি আমি সীসার কাজ করতাম, মানে কাটাই না ইউজ করে ঢালাইয়ের কাজ করতাম, সেক্ষেত্রে কিন্তু এটা আমি আরও অনেক কমে দিতে পারতাম। তবে আমি চাই যে আমার কাস্টমাররা অরিজিনাল প্রোডাক্টটাই সেল করুক। অরিজিনাল যে কাটাইটা, এটার মধ্যে কালার যদি করা হয়, কালারটা কিন্তু অনেক দিন থাকে, কালারটা টিকসই হয়। আর লোকাল যেই প্রোডাক্টটা হয় সেই প্রোডাক্টের মধ্যে কালার করলে দেখতে সেম, হুবহু সেম প্রোডাক্টই লাগে, কিন্তু ইউজ করার পর বোঝা যায় যে সেই প্রোডাক্টটার কোয়ালিটিটা কত বাজে। এখন অনেকে গাউসিয়া নিউ মার্কেটের সাথে কম্পেয়ার করে যে এটা গাউসিয়াতে এত কম দামে সেল হইতেছে, পাইকারিতে এত বেশি কীভাবে হয়? আসলে গাউসিয়া নিউ মার্কেটের যে প্রোডাক্টগুলো ওগুলো আপনার নিলে বুঝতে পারবেন যে স্টোনগুলো কিন্তু প্লাস্টিক স্টোন ইউজ করা হয়, এই কারণে ওরা কমে দিতে পারে। এগুলো কিন্তু কাস্টমাইজ করা যায়, যেমন স্টোনগুলো যদি আপনি কম দামে লাগান দাম কমে যাবে। এক একটা স্টোনের দাম আছে 1.50 টাকা, 2 টাকা পর্যন্তও আছে। তো একটা সেটের ভিতরে যদি 100 স্টোন ইউজ হয় তাহলে 150-200 টাকা আমাদের স্টোনের পিছনেই খরচ হয়ে যায়। এরপর এই একটা সেট আছে, এই সেটটাও কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা সেট, সিম্পল সেটই বলবো, খুবই সুন্দর দেখতে। এই সেটটাও আমাদের কাছে স্টকে বর্তমানে আছে। অনেকে ভিডিও দেখে দোকানে আসে 1 সপ্তাহ 15 দিন পর, এসে দেখে যে স্টক আউট হয়ে গেছে, মন খারাপ হয়। এই জন্য বলবো যে দোকানে আসার আগে একটু স্ক্রিনশটগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে এই ডিজাইনগুলো কি বর্তমানে স্টকে আছে, আমি আসতে চাইতেছি, আমি অমুক তারিখে আসবো, এগুলো কি এসে আমি পাবো কি না। তো জিজ্ঞাসা করে আসলে আপনার সময়টা নষ্ট হবে না, দেখা যায় যে আপনার পছন্দ হয়েছে ডিজাইনগুলো কিন্তু আমার স্টক আউট হয়ে গেছে, তো আপনি জিজ্ঞেস করে নেবেন যে এগুলো স্টকে আছে কিনা। এরপরে একটা কাটাই কম্বো সেট দেখাবো, কাটাইয়ের আমি একটা সিঙ্গেল আরেকটা ভিডিও করব যেটায় শুধু কম্বো সেটের কালেকশন থাকবে, মানে ব্রাইডাল সেটের কালেকশন থাকবে। আমি ব্রাইডাল কিছু সেট উঠাইতেছি যেগুলো ঈদের পরে হিউজ পরিমাণ চাহিদা যাবে, কারণ বিয়ে শাদীর একটা সিজন যাইতেছে সামনে, সেই সিজনে কিন্তু ব্রাইডাল সেট প্রচুর চলে, বর্তমানেই কিন্তু ব্রাইডাল সেটের একটা চাহিদা বেড়ে গেছে। এই জন্যই আমরা ঈদের পরে আলাদা একটা প্রোডাকশন বসাইতেছি যেটা শুধু কাটাই কাজ এবং গোল্ড প্লেটের ব্রাইডাল সেটগুলো দিবে, যেগুলো বিয়ে শাদী বোর সেট বা বউকে পড়ায়, এই টাইপের সেটগুলো আর কি আমরা আনতেছি। এই সেটটাও আমাদের থেকে নিতে পারেন, এটা 4-4.5 হাজার টাকা খুচরাতে সেল হইতেছে, পাইকারিতে আমাদের কাছে আরও কম দামে পাবেন, আপনারা এগুলো নিতে পারেন। এটার সাথে ঝাপটা আছে, টিকলি আছে, দুল আছে, নেকলেস আছে, সীতাহার আছে, খুবই সুন্দর। এটাও কিন্তু অলমোস্ট শেষের দিকে বর্তমানে, আমি এটা স্টক করার পর সাথে সাথে ভিডিও করতে পারি নাই, কিছুদিন একটু ওয়েট করার কারণে এটার স্টকটা ডেট হয়ে যাইতেছে। তো স্টক আউট হইলেও আবার স্টক হয়ে যাবে, তো আপনারা জিজ্ঞেস করে নেবেন যেটা স্টকে আছে কিনা। আর যারা পাইকারি নিতে চান জিজ্ঞেস করে নেবেন যে পাইকারি দাম কত আর খুচরা দাম কত, যারা খুচরা নিতে চান এক পিস তারা জিজ্ঞেস করে নেবেন যে এটার খুচরা দাম কত। এরপরে এই একটা জামদানি কাটাইয়ের মধ্যে আসছে, এটার ভিতরের কাজটা দেখেন খুবই সুন্দর, নিখুঁতভাবে করা হয়েছে, এরকম না যে চক্রা বকরা একটা ডিজাইন করে রাখছে মন মতন, ডিজাইনগুলো কিন্তু অনেক ইউনিকভাবে প্রফেশনাল কারিগর দিয়ে করা হয়। আমি চাইলে কিন্তু নর্মালি কম প্রাইসে এই সেটগুলো আনতে পারি, কম প্রাইস দিতে পারি কারিগরদের, কারিগরদের যদি আমি নর্মাল কারিগর দিয়ে যদি করাই তাহলে ডিজাইনগুলো কিন্তু অনেক বাজে আসবে, সেই ক্ষেত্রে আমি প্রাইস কমাই দিতে পারবো কিন্তু আমার কাস্টমার স্যাটিসফাই থাকবে না। এরপরে এই একটা সেট আসছে সাউথ ইন্ডিয়ান, এই সেটটা অনেকে হয়তো বা চিনেন, ফেমাস একটা সেট, প্রচুর ডিমান্ডে চলে, এক একজন কাস্টমারের 5-6টা করে অর্ডার থাকে। গায়ে হলুদের মধ্যে অনেক কাস্টমার দেখা যায় যে এই সেটটা সবাই ম্যাচ করে একসাথে 6-7টা এরকম করে নেয়, তো আপনারা আমাদের থেকে নিতে পারেন, আমাদের স্টক থাকে, এ কারণে কাস্টমার যদি
বেশি অর্ডার নেয় সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারে। অনেক সময় অনেক দোকানদারদের দেখবেন যে এক পিস দুই পিস স্টক করে দাম কমায় দেয়, কিন্তু পরবর্তীতে তাদের কাছে গেলে পাওয়া যায় না। তো আজকের কালেকশনগুলো ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন নতুন কালেকশনের আপডেট পাওয়ার জন্য।